चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्तुतानिं सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्तुतानिं जयो जयो रामकृष्णो वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो रामकृष्ण इष्टो गोष्ठीगण सवार चरण रेणु मागे अधम जयो जयो रामकृष्ण वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेरु गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवान कृपाय आज अपनारा सबाई आज की उपस्थित एखने श्री श्री रामकृष्ण पुथी पाठ और आलोचनार उद्देश्य हमें जो अध्याय पढ़ी अध्यायटर नाम फलदार संगे रंग और मथुर के शिवकाली रूप प्रदर्शन आज के दिन की अति पवित्र दिन अपनारा सबाई जान आज पवित्र स्नान जात्रा दिन भगवान जगन्नाथ देवे शुभ स्नान जात्रा अनुष्ठान अनुष्ठित हो আমাদের জন্য খুব আনন্দের দিন এই কারণে এই নব অবতারের লীলাভূমি দক্ষিণেশ্বরের আজকে শুভ প্রতিষ্ঠা দিবস আজকের দিনে দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল এবং শুরু হয়েছিল এই যুগের নতুন লীলার আরেক আখ্যান আর রামকৃষ্ণ সংঘে এই কারণে আজকের দিনটি খুব বেশি প্রসিদ্ধ মন্দিরে মন্দিরে সর্বত্রই স্নানযাত্রার উৎসব হয় কিন্তু আমাদের ষষ্ঠ সংঘগুরু শ্রীমদ স্বামী বিরজানন্দজি মহারাজের আজকে আবির্ভাব তিথি আমরা যেখানটা শেষ করেছিলাম সেই অংশ থেকে একটুখানি বলে নিয়ে শুরু করব ফলধারীর সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের লীলা আমরা আলোচনা করেছি কেমন করে তিনি বারবার সেই ফলধারীকে তার স্বরূপ প্রদর্শন করিয়েছেন ভুল জায়গায় ফিরে এসেছেন ফলধারী আবার তাকে সংশোধন করে ঠিক জায়গায় তার সাধন পথের দিকে কেমন করে চালিয়ে নিয়ে গেছে এরপরে মথুরের সঙ্গে তার যে লীলার একটি ঘটনা আমরা মাত্র করেছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব একদিন মথুরের সঙ্গে দক্ষিণেশ্বরের বাগানে ঘুরছেন তিনি দেখছেন তিনি বলছেন যে গাছে মথুর দেখাচ্ছেন ঠাকুরকে যে কাছে কত কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তোকা তোকা ফুল ফুটে আছে তিনি বলছেন যে সব লাল একটিও আরক্ত বরণ জবা ফুটে গাছময় সব লাল একটিরও সাদা বর্ণ নয় ইচ্ছা যদি হয় ইচ্ছাময়ী অম্বিকা দেখিবে লালের গাছে উদ্ভব সাদার মথুর কহেন বাবা কথা অসম্ভব রক্তিম জবার গাছে সাদায় উদ্ভব শ্রীপ্রভু উত্তরে কন এ নহে আশ্চর্য
সৃষ্টিশ্বরী যিনি তার সৃষ্টি মহৈশ্বর্য, যাহা ইচ্ছা তাহাই তিনি পারেন করিতে, সৃষ্টিখানি হাতে তাঁর, তিনি সৃষ্টিতে। এখন দেশের রাজ্ঞী ভিক্টোরিয়া রানী আইন বিধান কত করিয়াছেন তিনি, চলিত আইনে যাহা আছে বর্তমানে, হইলে তাহার ইচ্ছা রদ পরদিনে, তার স্থানে আর অন্য করেন নূতন, যখন যা হয় ইচ্ছা তখনই তেমন। তিনি বলছেন যে দেখছো সব কটা গাছে টুকটুকে লাল থোকা থোকা ফুল ফুটে আছে, কিন্তু তিনি ইচ্ছা করলে এই লাল গাছে লাল ফুলের সঙ্গে সাদা ফুল ফুটতে পারেন। সাধারণভাবে আমরা যেরকম যা বলি যে এমনটা কি করে সম্ভব, যে যা আমাদের সৃষ্টির নিয়ম, যেটা আমরা দেখে অভ্যস্ত, তার বাইরে কখনো আমরা যেতে চাই না। তাই মথুরানাথ বলছেন যে কেমন করে তা সম্ভব, কত সুন্দর সাধারণ উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন তিনি সৃষ্টিশ্বরী, এইভাবে তিনি একটু একটু করে ব্যাখ্যা করছেন, বলছেন তিনি সৃষ্টিশ্বরী, তিনি সৃষ্টি করেছেন, তিনি চাইলে লাল গাছে গাছে লাল ফুলের সঙ্গে একই ডালে সাদা ফুল ফুটতে পারে। শুধু এখানে বলেই থেমে যাচ্ছেন, আরও সহজ করে মথুরানাথ আইনের লোক তো, তাই তাকে দিয়ে বোঝাচ্ছেন যে যেমন এখন দেশে ভিক্টোরিয়া রানী তিনি আইন করেছেন, আইন তার হাতে তৈরি, তার যদি ইচ্ছা হয় তিনি আজকে এই মুহূর্তে যত আইন আছে সমস্ত কিছু রদ করে নতুন করে করতে থাকে। কেন এই কথা, কেন এই ভাবটা তিনি বলছেন? মথুরানাথ তার লীলার সহকারী, লীলার যে সহকারী হবে সেই আধারটিকে তিনি একটু একটু করে প্রস্তুত করছেন। কি আধার? না ভগবান যিনি মায়াধীশ, যিনি মায়ার অধীশ্বর, তিনি কেমন করে মায়াধীন হন? ভগবান যখন মানুষের মতো মানুষের রূপ ধারণ করে আসেন, কীরকমভাবে তাঁর সৃষ্ট মায়ার অধীনে তিনি কাজ করেন, এই ব্যাপার সম্পর্কে একটু সম্যক ধারণা করিয়ে দিচ্ছেন। ধরুন আজকে আমার কাছে খুব অবাক করা কোনো জিনিস যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের সেটা বিশ্বাস করা কঠিন হয়, মনে হয় খুব যেন একটা বড় আঘাত লাগলো। কিন্তু কোনো একটা আঘাত যদি একটু একটু করে সইয়ে 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 দেওয়া হয়, তারপরে যখন খুব বড় আঘাত আসে আমাদের কাছে সেটা ছুঁয়ে যায় না। যে মানুষ মৃত্যুর পথে একটু একটু করে চলছে, এসো, যে মানুষ একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার মৃত্যু সম্পর্কে তিনি মারা যাবেন, তাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে, এই ভাবটা একটু একটু ভাবে আমাদের মনে গড়ে ওঠে। যখন তিনি একেবারে ছেড়ে চলে যান তখন সেই আঘাতটা অত জোরে আমাদের হৃদয়ে বাজে না, কারণ আমরা প্রস্তুত থাকি। তার লীলার সহকারী মথুরানাথ তাই তাকে একটু একটু করে বোঝাচ্ছেন, তুমি দেখো যে মায়াধীশ যিনি, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যার মায়া এই সমস্ত কিছু ঢাকা, তিনি কেমন করে এই চোদ্দ পোয়া দেহতে এসে তার সৃষ্ট মায়ার অধীনে থাকেন। দেখবেন আপনারা যারা পুজো অর্চনা করেন, একটা সুন্দর মন্ত্র বলা হয়, ওই মায়া চিত্র পটাচ্ছন্ন নিজ গুহ্যর উত্তেজসে নিরাবরণ বিজ্ঞায় বাসস্থে কলিদীয়তা। তুমি তোমার নিজের মায়াতে সমস্ত জগৎকে আবৃত করে রেখেছ, আর আমার এমন দুঃসাধ্য আমি মনে করছি তুমি নিরাবরণ হয়ে আছো, তাই তোমার এই অনাবৃত দেহ ঢাকার জন্য আমি এই উত্তরীয় নিবেদন করছি। যখন আমরা উত্তরীয় নিবেদন করি, এই মন্ত্রটা বলতে বলতে নিবেদন করি যে তুমি তোমার জগৎ মোহিনী মায়া সকলকে আবৃত করে রেখেছো, আমরা সবাই তোমার মায়ার আবরণে ঢাকা আছি, জড়ায় রয়েছো ছড়ায় রয়েছো নিখিল বিশ্বময়, তুমি সবাইকে জড়িয়ে ছড়িয়ে রেখেছো, আমরা একে অপরকে বেঁধে রেখেছো তোমার সেই জগৎ মোহিনী মায়া দিয়ে, আর আমার আমি তোমাকে মানব রূপে কল্পনা করছি, যে তোমার ওপরের উর্ধাঙ্গটা অনাবৃত, সেই অনাবৃত উর্ধাঙ্গ ঢাকার জন্য এই আবরণ, এই উত্তরীয় আমি নিবেদন করছি। একটু একটু করে মথুরকে তিনি প্রস্তুত করছেন। পরের দিন মথুর দেখলেন সেই গাছে, একই গাছে ঘুরতে ঘুরতে দুজনে আবার সেই গাছে এসছেন, দেখছেন একই গাছের একই ডালে একদিকে সাদা ফুল ফুটেছে একদিকে লাল ফুল ফুটেছে। এই প্রত্যয়টা তার ভেতরে জাগালেন যে তার সৃষ্ট মায়ায় সব কিছু যে একই আইনে চলে তা নয়, সেখান থেকে কিছু অন্যরকম ব্যতিক্রম হয় এবং এটাকে মেনে নিতে হয়। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম।
এই ঘটনাগুলি বললাম, তিনি দেখিয়েছিলেন তিনটে ঘটনা, এবার আমরা দেখব তিনটে সপ্তশুদ্ধ তার লীলার, তিনটে ঠিক নয়, দুটো মূল ঘটনা। মথুরানাথের পুষ্টিতে লেখা ছিল যে তার ইষ্ট সবসময় তার সঙ্গে সঙ্গে ঘুরবেন, তাই ইষ্ট দর্শন করালে, ঝপ করে ইষ্ট দর্শন করালে মথুরানাথ হয়তো বুঝতে পারতেন না, তাই প্রথমে আগে তার স্বরূপ দর্শন করালেন, তারপরে তিনি তার সেই কালী কৃষ্ণ, এই কালী এবং শিব, এই ইষ্ট মূর্তি তিনি দর্শন করলেন। আর দিন প্রভুদেবে সুগভীর ধ্যানে মথুর দেখেন চে রহি সঙ্গপনে, প্রশান্ত গম্ভীর মূর্তি অটল অচল, বদনে উদয় জ্যোতি পরম উজ্জ্বল, বদন মণ্ডল গোটা ঝলমল করে, দিব্যময় ভাবোচ্ছ্বাসে হৃদয় মাঝারে, সতৃষ্ণ নয়নে দেখে পলকবিহীন, প্রভুর শ্রেদেহ মধ্যে করিয়া বিলীন, যেন মহাদেব দেব যোগের আসনে, ধ্যানে মগ্ন জগতের কল্যাণ কারণে, মনে মনে ভাবিতেছে ভক্ত শ্রীমথুর, অমানবী যাবতীয় কাণ্ড শ্রী প্রভুর, উচ্ছ্বাসে উতলা হৃদি আনন্দের ভরে, চরণ করিয়া লুটে মনে মনে করে, কষ্টেতে ধৈর্য ধরি সম্বরে উচ্ছ্বাস, প্রভুর অধিক রঙ্গ দেখিবার আশ, শ্রীপ্রভুর নানাবিধ রঙ্গরূপ হেরে, শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে, মথুর মত ব্যক্তি অতুল ভুবনে, বাচ্ছান্তর বিভূষিত বহু বহু গুণে। একদিন মথুরানাথ দেখলেন শ্রীরামকৃষ্ণদেব সুগভীর ধ্যানে মগ্ন হয়ে আছে, কেমন সে রূপ, হাঁ করে দেখছেন, গোপনে দেখছেন, কাছে আসতে পারছেন না, কেন এমন রূপের তার সে জ্যোতি, বলছেন প্রশান্ত, একেবারে যেন সমুদ্রের ইয়ের মতো, মাঝ সমুদ্র যেরকম প্রকৃষ্ট রূপে শান্ত হয়, সেরকম শান্ত গম্ভীর মূর্তি, অটল অচল নিষ্পন্দ, সেই মূর্তি থেকে তার বদন মণ্ডল উদয়ে জ্যোতি পরম উজ্জ্বল, সমস্ত মুখ দিয়ে যেন ঝকঝক করছে, যেন জ্যোতি বেরোতে থাকছে, শুধু বদন মণ্ডল যেন, বদন মণ্ডল গোটা ঝলমল করে, দিব্যময় ভাবোচ্ছ্বাসে হৃদয় মাঝারে, সেই যে মুখের যে প্রকাশ, মুখের যে ঝকঝকে জ্যোতি, তার যে ঝকঝকে রূপ সেটা দেখতে পাচ্ছে, সেটা সমস্ত হৃদয়ের ভেতরে যে দেখছে তার মধ্যে যেন তার রিফ্লেকশন, তার প্রকাশ হচ্ছে। বলছেন প্রভু শ্রীপ্রভু সতৃষ্ণ নয়নে দেখে পলকবিহীন, প্রভুর শ্রীদেহ মধ্যে করিয়া বিলীন, হাঁ করে তিনি দেখতে থাকছেন, পলকবিহীন, তার চোখের পলক পড়ছে না, যেন জাদু দেখছেন, আমরা ইন্দ্রজাল দেখি না, ম্যাজিক, হাঁ করে দেখি, ঠিক সেই রকম, যেন চোখের পলক পড়ছে না, এমন একটা জিনিস দেখছেন। তিনি ধীরে ধীরে কি বুঝতে পারলেন, সমস্ত প্রভুর শরীরের মধ্যে, যেন মহাদেব দেব যোগেরও আসনে, ধ্যানে মগ্ন জগতের কল্যাণ সাধনে। এটা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা ছোট থেকে শুনে আসছি, মহাদেব মানে তিনি গভীর ধ্যানে মগ্ন, জগতের কল্যাণে তিনি ধ্যানস্থ হয়েছেন এবং নিমগ্ন হয়ে আছেন, সেই রূপের সঙ্গে তিনি যেন এই রূপের তুলনা করতে থাকলেন, তার মনে হলো শ্রীরামকৃষ্ণের শরীর জুড়ে যেন সেই মহাদেবের প্রকাশ হয়েছে, মনে মনে ভাবিতেছে ভক্ত শ্রীমথুর, অমানবী কাণ্ড যাবতীয় কাণ্ড শ্রীপ্রভুর, এখানে মানুষ মথুর, সে মনে মনে কল্পনা করছে, তার বিচার করারই চারি, এই আবার সমস্ত এই সুপার ন্যাচারাল জিনিসপত্র দেখাচ্ছে, কিন্তু দেখতে দেখতে তার এক্সপিরিয়েন্সটা অদ্ভুত হচ্ছে, সেটা আমরা দেখি, মনে হচ্ছে তার এটা অমানবীয় কাণ্ড, তার যুক্তি এটা কিছুতেই নিতে চাইছে না, তার যে মনের যে যুক্তিগত যত মন তার, সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না, কিন্তু তার সারা শরীর তাতে প্রভাবিত হয়ে গেছে। বলছে উচ্ছ্বাসে উতলে হৃদি আনন্দের ভরে, চরণ ধরিয়া লুটে মনে মনে করে, কিন্তু এটা দেখতে দেখতে তার সমস্ত মন প্রাণ উচ্ছ্বাসে ভরপুর হয়েছে, আনন্দে ভরে উঠেছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না, কেউ কাউকে কিছু আদান প্রদান করছেন না, শুধু তার উপস্থিতি, তার দিব্য উপস্থিতি, তার মনে তার ভিতরে যে দিব্য সত্তা তার প্রকাশ ঘটাচ্ছে। আমরা দেখবেন কোনো কোনো দিন ঠাকুরকে সাজিয়ে খুব আনন্দ পাই, কেন আনন্দ পাই, আমাদের প্রত্যেকের ভেতরে এই যে সত্য রজতম এই তিন যে প্রকাশ, এটা সবসময় বিরাজ করে, কিন্তু কম বেশি হয়ে থাকে,
যখন সেই প্রভুর সাত্ত্বিক রূপকে আমরা দর্শন করতে থাকি, তখন আমাদের ভেতরের যে সত্য আমিটা সেটি প্রকাশিত হতে থাকে। তখন সে সেই তার সাথে একটা যোগাযোগ তৈরি করে যেন মনের মধ্যে এক দিব্য আনন্দ ভরপুরে আনন্দে ভরপুর হয়ে যায়। দেখবেন রেডিওতে নানা স্টেশন ধরা আছে, আপনি ঘোরাতে থাকছেন ঘোরাতে থাকছেন, ঠিক আপনার মনের মতো গান যে স্টেশনে বাজছে আপনার রেডিওর টিউনিংটা সেখানে গিয়েই আপনি থামিয়ে দেন, আগেও যান না পরেও যান না। এই ভগবানের সঙ্গে যে মুহূর্তে আমরা টিউন হয়ে যাই তার ইফেক্টটা হচ্ছে এইখানে, যেই মনে হচ্ছে এটা অমানবীয় কাণ্ড, মানুষ এরকম করতে পারে না, কিন্তু এই যে ভেতরটা টিউন হয়ে গেছে তাই তার প্রকাশ হচ্ছে উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে চরণ ধরিয়া ধরিয়া লুটে মনে মনে করে, মনে হচ্ছে সমস্ত তার চরণ ধরা নয়, এখানে তিনি তাকে নিজেকে যেন শরণাগত নিজেকে যেন নিবেদন করছেন। এক বিরাটের সামনে এসে আমরা সবসময় দেখবেন নিবেদন করি, সাধারণ লোকের কাছে এসে আমরা একে অপরকে নিবেদন করি না, কিন্তু যখন বিরাটের সামনে আসি বিরাট জিনিস দেখি, হিমালয়ের সামনে গিয়ে দাঁড়াই মনে মনে আপনা থেকে আমার যে আমি যে অহংকারে পূর্ণ, অনেক রকম অনেক অভিজ্ঞতা, আমি এই পারি আমি তাই পারি আমি ওই পারি, সেই অহংকারী মনটা সেই সময় সব একবারে তার অহংকার চূর্ণ হয়ে গিয়ে সে যেন নিজেকে নিবেদন করতে থাকে। মথুরানাথ তারই কর্মচারী ছোট ভট্টাচার্য, কিন্তু তাকে দেখে তার মনে হচ্ছে দিব্য সত্তার প্রভাবে তিনি এত প্রভাবিত, মনে হচ্ছে পায়ে নিজেকে নিবেদন করি, কিন্তু তার যে সামাজিক যে সম্মান সামাজিক প্রতিপত্তি তাকে সেটা সুযোগ দেয় না। কষ্টেতে ধৈর্য ধরি সম্বরে উচ্ছ্বাস প্রভুর অধিক রঙ্গ দেখিবারে আস, তার মনে হচ্ছে এখনই যদি আমার এটা প্রকাশ করে ফেলি সামাজিকভাবে আমি লোকের কাছে ছোট হয়ে যাব, আবার একই সঙ্গে মনে হচ্ছে শুধু এইটুকুতেই থেমে যাবে আরও কত লীলা দেখতে হবে। শ্রীপ্রভুর নানাবিধ রূপ হেরে রঙ্গ রূপ হেরে শ্রীপদে বিশ্বাস ভক্তি দিনে দিনে বাড়ে, মধুরের মতো ব্যক্তি অতুল ভুবনে বাচ্ছন্তর ভূটি ভূষিত বহু বহু গুণে, শৌর্য বীর্য সহিষ্ণুতা সৌন্দর্য অতুল মান্য গুণ সুজনতা সম্পত্তি বিপুল, ন্যায়নিষ্ঠ মিষ্ট বাক উদার সরল ইষ্টপদে ভক্তি প্রীতি ভুবনে বিরল, একাধারে সমাবেশ নিরুপম গুণ লীলায় মথুর যেন দ্বিতীয় অর্জুন, লীলার ভাণ্ডারী বেশে নরদেহে আসা প্রভুর তাহার প্রতি প্রীতি ভালোবাসা। মথুরের অতুল গুণের কথা বর্ণনা করছেন পুঁথিকার, ভেতরে সম্পদ না থাকলে মানুষ বড় হয় না। কী কী সম্পদের কথা বলছেন, জমিদারি চালানোর জন্য তার যা যা দরকার সব তার আছে, খুব সাধারণ বংশ থেকে এই মথুরানাথ এই জায়গায় উঠেছিলেন, তার এই উত্তরণের পেছনে এই এই জিনিসগুলো ছিল, শৌর্য বীর্য সহিষ্ণুতা সৌন্দর্য অতুল ন্যায়নিষ্ঠ মিষ্টবা উদার সরল ইষ্টপদে ভক্তি প্রীতি, এই গুণগুলির কথা পুঁথিকার বর্ণনা করছেন। যে কোনো কার্যে তিনি এগিয়ে যেতে পারতেন, ধরে থাকার মতো ক্ষমতা ছিল, সহিষ্ণুতা ছিল অতুল, আবার তিনি তার কাজে ন্যায়নিষ্ঠ জাস্টিস, যে মানুষের ভেতরে এই নিয়ম নিষ্ঠতা থাকে না, যে যে যার বিচার করার ক্ষমতা আছে সে যদি সঠিকভাবে বিচার করতে না পারে সেই মানুষকে লোকে মানে না, অথচ সে নিষ্ঠভাষী কটুভাষী নয়, উদার কোনো একটি জিনিসের মধ্যে আটকে থাকা, এমনটি দেখুন এখানে তার তো মনেই হতে পারতো তারই বেতন ভুগ কর্মী, আরে তুমি কি ফালতু কথা বলছো একই গাছে ডালে হয়, কিন্তু যখন তিনি দেখলেন এটা এটাকে কিন্তু মেনে নিলেন, অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা অনেকখানি। ইষ্টপদে ভক্তি প্রীতি ভুবনে বিরল, আর তার ইষ্টের প্রতি শুভের প্রতি ভালোবাসা, তার প্রতি তার নিষ্ঠা তার প্রতি তার ভক্তি, এটি তাকে ভুবনে বিরল। লীলার ভাণ্ডারী বেশে নরদেহে আসা প্রভুর তাহার প্রতি প্রীতি ভালোবাসা, তিনি শ্রীরামকৃষ্ণের লীলার অন্যতম ভাণ্ডারী তাই তার এইখানে আসা, আর শ্রীরামকৃষ্ণর ভালোবাসা স্নেহ উজাড় করে তাকে দিয়েছেন। এইবারে আবার সেই তার ইষ্ট দর্শনের গল্প বলল। শ্রীপদে অটলবত রাখিতে মথুরে
ইষ্ট রূপে দর্শন দিলেন এবারে শ্রীপ্রভুর আবাস মন্দির যেইখানে তাহার কিঞ্চিত দূর পূর্বোত্তর কোণে আছো এ বারণ্ডায় অতি সুশোভন পূর্বে পশ্চিমেতে লম্বা দীর্ঘ আয়তন তদুত্তরে ফুলের বাগান মনোহর নানা জাতি ফুটে ফুলে সৌরভ বিস্তর তাহার পূরব ভাগে বাবুদের কুটি দক্ষিণে সোপান বলি অতি পরিপাটি ভক্তিবর শ্রীমথুর বসিয়া সোপানে নানাবিধ করে চিন্তা একাকী আপনে। এখানে একটুখানি বর্ণনা করে নিই, আমরা যারা দক্ষিণেশ্বর দেখেছি বোধ হয় সবাই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের লীলাভূমি দেখেছি। শ্রীরামকৃষ্ণদেবের ঘর থেকে বেরিয়ে এলে লম্বা একটা বারান্দা আছে, হ্যাঁ, পূর্বে এবং পশ্চিমে দুপাশে খুব লম্বা করে, আর তার ঠিক উত্তর দিকে বাবুদের কুটি বাড়ি আছে যেটা এখন নতুন করে স্থাপিত হয়েছিল, শ্রীরামকৃষ্ণদেব কিছুদিন ওই বাড়িতে ছিলেন। সেই কুটি বাড়ির এই দিকে দক্ষিণেশ্বরের দিকে মুখ করা লম্বা লম্বা কতগুলো সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে মথুরনাথ বসে আছেন, নানাবিধ চিন্তা করছেন, আর সেই চিন্তা করতে করতে তিনি এক দিব্য দর্শন করলেন। হেনকালে শ্রীমথুর দেখিবারে পায় আপনি আপনি মগ্ন প্রভু দেব রায় বারান্দায় পাদ চালিয়ে ধার ধার কাহার উপরে লক্ষ্য মোটে নাহি তার পশ্চিমাশের যে সময় শ্রীপ্রভুর গতি সে সময়ে দেবে দেবে মহেশ ও মূরতি পূর্বাশ্বে যখন প্রভু ফিরেন আবার তখন মোহিনী ঠেমা প্রতিমা শ্যামার গরণ আকৃতিকে সমতল সাজে অবিকল যেন দেবী মন্দিরের মাঝে শিবকালী যুগ্মরূপ প্রভুর শরীরে ভাগ্যবান শ্রীমথুর দেখে বারে বারে। তিনি দেখতে থাকলেন ঠাকুর যখন পূবের দিকে ফিরে আসছেন, পূবের দিকে মানে কুঠির দিক কুটি বাড়ির দিকে এগিয়ে আসছেন, তখন তার যে রূপ সেটা কালী রূপ, যেমন মন্দিরে মা কালীর যে রূপ তিনি নিত্য দর্শন করেন ঠিক ওই রকম সাজগোজ করা যেন মা কালী। এবার তিনি গঙ্গার দিকে যখন এগিয়ে যাচ্ছেন, পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছেন, পেছন দিক দিয়ে তিনি দেখছেন যে মহাদেবের সেই দিব্য রূপ, বারবার দেখছেন শিবকালী যুগ্মরূপ প্রভুর শরীরে ভাগ্যবান শ্রীমথুর দেখে বারবারে, একবার দুবার নয়, বারবার দেখছেন মথুরানাথ দেখছেন। তিনি যখন হেঁটে আসছেন ধীরে ধীরে তার দিকে তখন কালী রূপ, যখন ফিরে যাচ্ছেন গঙ্গার দিকে তখন পিছন থেকে মহাদেবের রূপ। মথুর প্রথমে বুঝি আখির বিকার পূর্ববত তাই যত দেখে বারম্বার আনন্দ উচ্ছ্বাস হৃদে এত বলবতী মথুর হইল যাহে ধৈর্য বিচ্যুতি দ্রুত গতি উপনীত প্রভুর নিকট ধরিয়া চরণ পাদ্য কাঁদে আর লুটে। মথুর প্রথমে ভাবতে থাকলে বোধহয় আমার চোখের দেখার ভুল, তাই সে বারবার দেখতে থাকছে, বারবার দেখতে থাকছে, আগেরটা দেখার পর আবার তার দেখার মধ্যে ইচ্ছা জাগছে, আর যত সে দেখছে তার ভেতরের আনন্দ উচ্ছ্বাস এত বলবতী হতে থাকছে যে তার আর নিজের ভেতরের যে ধৈর্য, তার যে সামাজিক মর্যাদা, তার যে প্রতিপত্তি, কোনো কিছু তার বাধা মানছে না, সমস্ত বাদ ভেঙে তিনি দ্রুত প্রভুদেবের পায়ের কাছে গেলেন এবং তার চরণ পদ্ম ধরে লুটে কাঁদতে থাকলেন। ঠাকুর বলেন হেন করিতে যে নাই তুমি গণমান্য বাবু রানীর জামাই অপরে দেখিলে পরে কি কবে তোমায় এত বলি সান্ত্বনা করেন প্রভুরায় তখন কি শুন কথা কাঁদিয়ে কাঁদিয়ে বারংবার পদদয়ে ধরে জড়াইয়ে তবে জিজ্ঞাসিল প্রভু হেন কি কারণ বৃত্তান্ত খুলিয়া কহ করিব শ্রবণ মুখে না বেরায় বাণী গদগদ স্বরে আমূল দর্শন যাহা কহিল গোচরে শ্রীপ্রভু বলেন একি কথা কহ তুমি কি জানি আমি তো বাবু কিছুই না জানি মথুর না শুনে কথা মুখ পানে চায় ধরিয়া অভয় পদ অবনি লুটায় নানা মতে বুঝাইতে তবে তারপর ক্রমে ক্রমে ধীরে ধীরে শান্ত ভক্তবর কর জরে করি কহে বুঝিনু সকল সত্যই ফলিল মোর ঠিকুজির ফল মথুরের ঠিকুজিতে
লেখা হেন কথা সশরীরে সঙ্গে রবে তার ইষ্ট মাতা প্রত্যক্ষ করিয়া আজি ঠিকুজির ফল শ্রীপদে উপজে ভক্তি বিশ্বাস অটল শ্রী দুহু সঙ্গে দোহাকার সম্বন্ধ মধুর সেবক খান্ডারি সখা মথুর মন্ত্রী শ্রী মথুর প্রভুর অপার কৃপা মথুরের প্রতি ত্রাতা পাতা রক্ষাকর্তা দুকালের গতি। তিনি তখন তার সমস্ত এই দৃশ্য দেখে তার ইষ্টমূর্তি দর্শন করে তিনি এত উচ্ছ্বসিত, তিনি নিজেকে আর নিজের মধ্যে চেপে রাখতে পারলেন না। তিনি এক ছুটতে গিয়ে তার পায়ের কাছে পড়েছেন। ঠাকুর বলছেন, করো কি লোকে দেখলে কি বলবে, তুমি গণ্যমান্য, তুমি রাজার জামাই, রানীর জামাই, তুমি যদি এরকম করো লোকে কি বলবে। তিনি কিন্তু তার পা দুটি ধরে হাউ হাউ করে কাঁপছেন। তারপরে ধীরে 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 তিনি বলতে থাকলেন, বলছেন, বৃত্তান্ত খুলিয়া কহ করিব শ্রবণ, মুখে না বেরোয় বাণী গদগদ স্বরে, আমূল দর্শন যাহা করিল কহিল গোচরে। ঠাকুর বললেন, ঠিক আছে, তুমি কি দেখেছো সেটাই বলো। তখন তিনি ধীরে ধীরে বলতে থাকলেন, তার মুখ থেকে তিনি এত বিস্মিত হয়েছেন, তিনি এমন ভাবালু হয়েছেন যে তিনি কিছুতেই আর বলতে পারছেন না, তার কথা বেরোচ্ছে না। তিনি ধীরে ধীরে গদগদ স্বরে বলছেন কি কি তিনি দর্শন করেছেন। ঠাকুর কিন্তু এক ইয়েতে সরিয়ে দিলেন, এগুলো কিছুতেই, এগুলোকে যেন কোনো রকম গুরুত্বই দিলেন না। মথুর দেখেছে দেখেছে, কিন্তু তার কাছে কোনো গুরুত্ব নেই, কারণ এই অলৌকিক জিনিসের মধ্যে যদি মানুষ ডুবে যায়, লৌকিক জিনিসের ভেতরে সে কখনো খুঁজে পাবে না, তার নিজের যে লক্ষ্য সেটাকে সে হারিয়ে ফেলবে। আমরা দেখেছি, আপনারা দেখবেন, কিছুদিন আগে শ্রীরামকৃষ্ণের তিনি অবতার কি না এই বিচার করতে বাঁকুড়ার ইন্দাস থেকে পণ্ডিত এসেছিলেন। আমরা যার কথা জানি, গৌরী পণ্ডিত, শুধু গৌরী পণ্ডিত নয়, বৈষ্ণব চরণে এসেছিলেন। এরা প্রত্যেকে খুব বড় বড় সাধক। আমরা এখনো অন্যান্যদের কাছে যাই, কিন্তু এই দুজনের কথা জানি, এরা খুব বড় বড় সাধক। গৌরী পণ্ডিতের এমন সাধন, এমন সিদ্ধাই ছিল, তিনি বাঁ হাতে পুরো কাঠ সাজিয়ে ডান হাত দিয়ে আহুতি দিতেন, তার এইসব সিদ্ধাই ছিল। তিনি একটি মন্ত্র উচ্চারণ করতেন, করা মাত্র সেই বাক যুদ্ধে যার যিনি অপোজিট পার্টি, অপোনেন্ট পার্টি, তিনি তার শক্তি হরণ হয়ে যেত এবং তিনি খুব সহজেই যুদ্ধে জয়ী হতে পারতেন। তিনি তো সাধক, সাধনা করে এই জিনিসগুলোকে অর্জন করেছেন। শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন এই সাধক, এই তার এই সিদ্ধাইয়ের মধ্যে আটকে গেছে। এতে যদি সে আটকে যায়, সে তার সিদ্ধ পথে পৌঁছতে পারবে না, তাই সেটিকে তিনি হরণ করে নিলেন। বৈষ্ণব চরণের ক্ষেত্রেও সেটিকেও তিনি হরণ করে নিলেন। তার যে এত অহংকার, তিনি বৈষ্ণব সমাজে এত তার প্রভাব, তার প্রতিপত্তি, সেটা তিনি হরণ করে নিলেন। তোতাপুরী এত বছর ধরে সাধন ভজন করেছেন, ব্রহ্মের স্বরূপ সম্পর্কে যিনি সম্যক ধারণা করছেন, কিন্তু তিনি শক্তি মানেন না। এই যুগল জিনিসকে না মানতে পারলে তার সিদ্ধির রাস্তা উন্মুক্ত হবে। তার গুরু তাকে তিনি শিক্ষা দিলেন। এক অদ্ভুত ঘটনা ঘটিয়ে যে ঘটনা আপনারা জানেন, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখবেন অলৌকিক অনেক ঘটনা দেখিয়েছেন, কিন্তু এই অলৌকিক জিনিসের মধ্যে তিনি কখনো বেঁধে থাকেননি। এমনকি তার শিষ্যদেরও এই অলৌকিক জিনিসের মধ্যে দিয়ে বাঁধবার শিক্ষাও তিনি দেননি। লৌকিকতার মধ্যে থেকে, জীবনের প্রতিটি জায়গা থেকে এইসব জিনিসগুলোকে গোপন করে রেখে কেমন করে নিজের ইষ্টপথে, নিজের সিদ্ধির পথে উত্তরণ করতে হয়, এই শ্রীরামকৃষ্ণের সম্যক শিক্ষা তার শিষ্যদের প্রতি। তিনি শুনলেন, সব ঘটনা জানলেন, তিনিও বুঝতে পারছেন যে বলছে এর এমন অবস্থা হয়েছে, এমন অহংকারী লোক, এমন রাজকীয়তার ভাবনা, অহংকারী না, এমন রাজকীয়তার ভাবনা চিন্তা, এই লোক যখন এমনভাবে মাথা নিচু করেছে নিশ্চয়ই কিছু দেখেছে। কিন্তু সেটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিলেন, বললেন, কি জানি আমি তো বাবা, কিছুই না জানি। একদম এক ঝটকায় তিনি সরিয়ে দিলেন, যেন দেখার মতো কিছু না। এইভাবে মথুর বললেন যে আমার ঠিকুজিতে লেখা ছিল যে আমার ইষ্ট দেবী আমার সঙ্গে সঙ্গে ঘুরবেন। আজকে আমি দেখছি আমার ঠিকুজির ফল পূর্ণ হয়েছে। দুহুন সঙ্গে দোহাকার সম্বন্ধ মথুর, সেবক ভাণ্ডারী সখা মথুর মন্ত্রী শ্রী মথুর। দুজনের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক। মথুর কেমনভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিশেছিলেন,
তিনি মিশেছিলেন তার সেবক রূপে, সেবা করতেন, ভাণ্ডারী, তার যাবতীয় কিছু জিনিসের রসদদার। তিনি ছিলেন তার সখা, বন্ধু, তিনি ছিলেন তার মন্ত্রী, পরামর্শদাতা, বাবা তুমি এমনটি করো, বাবা তুমি এমনটি করো। আর ঠাকুর তার কাছে কেমন ছিলেন? প্রভুর অপার কৃতা কৃপা মথুরের প্রতি, ত্রাতা পাতা রক্ষাকর্তা দুকালের গতি। তিনি তার সমস্ত বিপদের ত্রাতা, তিনি তার সমস্ত কিছুর পাতা, তিনি তার সমস্ত কিছুর রক্ষাকর্তা, তার সমস্ত কালের গতি, শুধু দুকাল নয়, তাদের সমস্ত কালের তিনি গতি। এটা আরেকটা ঘটনা শেষ হলো, শেষ যে ঘটনাটা বলবো এটা খুব ইন্টারেস্টিং। আপনারা অনেকে দেখেছেন শ্রীরামকৃষ্ণদেবের যেখানে ঘর আছে দক্ষিণেশ্বরে, তারপর থেকেই শিবের মন্দিরে, দ্বাদশ শিবের মন্দিরে ছটা শিবের মন্দির শুরু হয়েছে। প্রথম যে মন্দিরটা একেবারে ধারের মন্দির, সেই মন্দিরের শিবের নাম নির্জরেশ্বর, সেখানে ঘটল এই ঘটনা। একদিন প্রভু দেবে শিবের মন্দিরে করেন মহিম্ন স্তোত্র পাঠ ধীরে ধীরে, মহেশ মহাত্ম গাথা স্তোত্র বিরচিত, তাহাতে শ্রী প্রভু দেব হন ভাবান্বিত, তখন ভুলিয়া স্তব উচ্চ ঈশ্বরে কন, ও গো মহাদেব কতব মহিমা কথন, কেমনে কহিব আমি কি শক্তি আমার, গণ্ডবে দুনয়নে বহে অশ্রুধার, শুনিয়া রোদন রোল যে যেখানে ছিল, ব্যাপার জানিতে সেথা আসিয়া জুটিল, উন্মত্ত পাগল প্রায় তাহাদের চোখে, রহস্য কৌতুক বত দাঁড়াইয়া দেখে, নানা জনে কহে নানা উপহাস করি, কেহ কজে কহে আজ বড় কাণ্ড বাড়াবাড়ি, কেহ কয়ে এমন কোথাও নাহি দেখি, কেহ বলে শিবের ঘাড়েতে চড়ে নাকি, কেহ কয়ে কাছে গিয়া সামালো সামালো, হাত ধরে বাহিরেতে টেনে আনা ভালো, শুভ যৌগে শ্রীমথুর আজি এইখানে, আসিয়াছেন দ্রুত গতি কোলাহল শুনে, সসম্ভ্রমে বৃত্তগণে ছেড়ে দিল বাট, যেখানে জমিয়াছে মানুষের হাট, দেখিল মন্দির মধ্যে গুণাকর রায়, ভাবেতে বিভোর চিত্ত শিব মহিমায়, মথুর দেখিয়া চিত্র অতিশয়ে মুগ্ধ অতিশয়ে, নীরব আলেখ্য বত দাঁড়াইয়া রয়ে। এই ঘটনা ঘটল সেই নির্জরেশ্বর মন্দিরে। একদিন তিনি সেই মন্দিরে গিয়ে মহিম্ন স্তোত্র পাঠ করলেন। শিব মহিম্ন স্তোত্র শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তোত্র। পুষ্পদন্ত বলা হয় গল্পটা এরকম, গন্ধর্বরাজ পুষ্পদন্ত, তিনি এক রাজার বাগান থেকে রোজ ফুল চুরি করে নিয়ে যেতেন। আর যেহেতু তিনি গন্ধর্বরাজ ছিলেন, আকাশপথে তিনি আসতেন, তিনি ফুল নিতেন, তুলতেন এবং সবটাই অদৃশ্য হয়ে যেতে পারতেন সঙ্গে সঙ্গে, ফলে কেউ তাকে ধরতে পারত না। প্রহরী শান্তিদাস অনেকে চেষ্টা করেছে, কেউ তাকে ধরতে পারত না। রাজা রোজ এসে বাগানে এসে তার ফুলবিহীন বাগান দেখে খুব মনঃকষ্ট পেতেন। অবশেষে তিনি একটি বুদ্ধি ঠাউরালেন, তিনি শিবের ফুলের নির্মাল্য, শিব পূজার যে নির্মাল্য সেই নিয়ে এলেন। নির্মাল্য দেখবেন আপনারা অনেকেই বাড়িতে পুজোর ফুল নিয়ে যান, নির্মাল্য, নির্মাল্য হচ্ছে ভগবানের আশীর্বাদ, তার অসীম শক্তি আছে। সে নির্মাল্য ছড়িয়ে দিলেন সমস্ত বাগানে, যে নির্মাল্যতে এতে ভগবানের সদৃশ্য স্বরূপ। তাই যখন পরের দিন পুষ্পদন্ত ওই আকাশপথে বিমানপথে এলেন, এসে সেই বাগানে ফুল তুলতে গেলেন, নির্মাল্য স্পর্শ করা মাত্র তার যে এই যে ক্ষমতা, আকাশপথে চলে যাওয়া অদৃশ্য সমস্ত ক্ষমতা লুপ্ত হয়ে গেল, হারিয়ে গেল। তখন পুষ্পদন্ত সেই ক্ষমতা ফিরে পাওয়ার উদ্দেশ্যে এই স্তোত্র রচনা করলেন, দীর্ঘ স্তোত্র। শ্রীরামকৃষ্ণদেব আবৃত্তি করতে করতে যেখানে থেমেছেন সেটি হচ্ছে এই স্তোত্রের 32 নম্বর শ্লোক। শ্লোকটায় এইভাবে বলছে, অসিতগিরি সমম স্যাত কজ্জলম সিন্ধু পাত্রে, সুরতরুবর শাখা লেখনি পত্রমূর্বি, লিখতি যতি গৃহীত্বা সারদা সর্বকালম, তদপি তব গুণানাম ঈশপারম নয়াতি। অসিতগিরি সমম স্যাত, নীল পর্বত, নীল পর্বত যদি কালি হয়, অসিতগিরি সমম স্যাত কজ্জলম সিন্ধু পাত্রে, অসিতগিরি নীল পর্বতের মতো যদি কালি হয়, ঘন কালি হয়,
সিন্ধু সমুদ্রের মতো গভীর, যদি গভীর পেটওয়ালা যদি একটা কালির দোয়ার থাকে, এত কালি তাতে ধরবে। সুরতরুবরা শাখা কল্পতরু বৃক্ষ তার ডাল, তা যদি কলম হয় লেখনি পত্রম পূর্বী, পূর্বী মানে হচ্ছে পৃথিবী, কাগজ যদি এই সমগ্র পৃথিবী হয়। লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালম, যদি দেবী সরস্বতী সারা সময় ধরে যদি একটানা লিখে যান, তদপি তব গুণানাম ঈশ পারম নয়াতি, হে দেব তোমার গুণের বর্ণনা করে তবু শেষ করা যাবে না। এই স্তোত্রের এই 32 নম্বর শ্লোক এই অবধি আবৃত্তি করে তিনি একেবারে বিচলিত হয়ে গেলেন। তিনি কাঁপতে থাকলেন উচ্চৈস্বরে, এত জোরে কাঁপছেন যে মন্দিরের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে এসেছেন। কি বলেছিলেন লীলা প্রসঙ্গকার বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মহাদেব গো তোমার গুণের কথা আমি কেমন করে বলবো। তিনি সমস্ত আকুল হয়ে তিনি এই বলছেন, মহাদেব গো তোমার গুণের কথা আমি কেমন করে বলবো। স্বয়ং সারদা সরস্বতী সে তোমার গুণের বর্ণনা করে শেষ করতে পারছে না, আমি তোমার গুণের কথা কেমন করে বলবো। যখন তিনি এইরকম সমাধিস্থ গভীরভাবে ভাবস্থ, তখন মন্দিরের পূজারী আর যে পূজারী দল ছিল তারা ছোটাছুটি করে এসে সেখানে সমবেত হলেন। কারুর মতে মনে হচ্ছে আজকে একটা ভালো কৌতুক হয়েছে, বেশ রহস্য। ভগবান তো তাই, যখন আসেন মানব শরীরে সব অবতাররা এরকম করে আমাদের উপহাসের পাত্র হন। কেউ কেউ আজ মনে করছে আজকে খুব বাড়াবাড়ি কাণ্ড হয়েছে, কারুর মনে করছে এবার শিবের ঘাড়েতে না চড়ে বসে, কেউ বলছে আরে টেনে বাইরে নিয়ে আসাই ভালো। এই সমস্ত কিছু যখন হচ্ছে তখন মথুরানাথ সেই দিনকে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। তিনি ঘটনা শুনে দ্রুত গতিতে মন্দিরের কাছে গিয়ে পৌঁছলেন। মন্দিরের কাছে গিয়ে তিনি যেটা দেখলেন সে ক্ষতিকার বর্ণনা করছেন। দেখিলেন মন্দির মধ্যে গুণাকর রায়, ভাবেতে বিভোর চিত্ত শিব মহিমায়, মথুর দেখিয়া চিত্ত মুগ্ধ চিত্র মুগ্ধ অতিশয়, নীরব আলেখ্যবত দাঁড়াইয়া রায়। মথুরানাথ গিয়ে দেখলেন মন্দিরের মধ্যে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব আছেন, ভাবেতে বিভোর শিব মহিমায় তিনি বিভোর হয়ে আছেন, এ জগৎ তার ভুল হয়ে গেছে। সেই অপূর্ব চিত্র দেখে তার মন একদম মুগ্ধ হয়ে গেল, অতিশয় মুগ্ধ হল। নীরবে আলেখ্যবধ তিনিও চিত্রবধ সেই দৃশ্য দর্শন করতে থাকলেন, শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকলেন। একজন কর্মচারী কহেন যুক্তিমতে, টানিয়া আনিতে দেবে মন্দির হইতে, বিরক্তি ব্যঞ্জক স্বরে কহেন মথুর, কার সাধ্য শ্রীঅঙ্গ পরে সে শ্রীপটুর, মাথার উপরে মাথা যে জনার আছে, সেই যেন এ সময়ে যায় ওর কাছে, পশ্চাতে আসিল ভাজ্য ভাব অবসানে, দেখেন লোকের হাট বসেছে পেছনে, তন্মধ্যে মথুরনাথ সবার অগ্রণী, বালকের মতো ত্রস্ত করে গুণমণি, কহিলেন মথুরের মুখ পানেছে, করে কি ফেলেছি কিছু বেসামাল হয়ে। তখন মথুরানাথকে এই তার কর্মচারীরা উপদেশ দিতে থাকলেন, বলতে থাকলেন যোকে হাত ধরে টেনে বার করে নিয়ে এলেই ভালো। মথুরানাথ বললেন যার মাথার ওপর মাথা আছে সেই যেন চেষ্টা করেন, নাহলে একটি মাথা কাটা যাবে। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের এই ভাবের অবসান হতে থাকলো। তিনি ঘাড় ঘুরিয়ে দেখছেন একখানা কিছু গোলমাল করে ফেলেছেন, চতুর্দিকে লোকে দাঁড়িয়ে আছে আর তাদের মধ্যে অগ্রণী হয়ে বসে আছেন স্বয়ং মথুরানাথ, বালকের মতো, বালক যেমন ভয় পায় সেই রকম। দেখুন এই অবতারের নানা রূপের মধ্যে একটি রূপ বালক পথ, তিনি এসে ছোট ছেলে যেরকম ভয় পায় সেরকম ভয় পেয়ে বলছেন কিছু বেসামাল করে ফেলেছে কি। মথুর কহিলা অগ্র করিয়া প্রমাণ, তুমি তো করিতেছিলে শিবস্তুতি গান, না বুঝিয়া কর্ম মর্ম যদি কোনো জনে, তোমারে বিরক্তি করে সেই সে কারণে, সাবধানে সশতর্কে হইথা বহুক্ষণ, দাঁড়িয়া আছি আমি দাঁড়ির মতন, ধন্য ধন্য শ্রী মথুর ধন্য ধন্য তুমি, তোমার শাশুড়ি ধন্য রানী রাসমণি,
তোমার গৃহিণী ধন্য জগদম্বা নাম, তোমাদের যে কেহ সকলে প্রণাম। সঙ্গে সঙ্গে মথুরানাথ উত্তর দিলেন যে না বাবা, তুমি সেরকম কিছু করনি, শিবস্তুতি গাইছিলে একটু বাবাবিষ্ট হয়ে, এরা বুঝতে পারিনি, পাছে তোমায় বিরক্তি করে তাই আমি দাঁড়িয়ে আছি। আমি সতর্ক অনেকক্ষণ ধরে সাবধানে সশতর্কে হেথা ভূক্ষণ দাঁড়াইয়া আছি, আমি দাঁড়ির মতো তোমার দারোয়ান হয়ে আমি দাঁড়িয়ে আছি। পুথিকার বর্ণনা করছেন, পুথিকার ধন্য ধন্য করছেন, মথুরানাথ তোমায় ধন্য, তোমার শাশুড়ি ধন্য যার রানীর আসমনি নাম, তোমার স্ত্রী ধন্য যার নাম জগদম্বা দাসী, তোমাদের সকলে ধন্য, যে যে কেউ আছে সকলে ধন্য। আমরা আজকে আরেকটা ছোট্ট অধ্যায় শেষ করে আজকের অংশটা শেষ করব, খুব ইম্পর্টেন্ট কিছু নেই, সেই কারণে এরপরে যেটা শুরু করব, আমরা শ্রীরামকৃষ্ণদেবের সাধন পর্ব করছিলাম, তার যোগ সাধন সম্পর্কে বলবো। তার আগে একটা ছোট্ট অধ্যায় আছে, রানী রাসমণি পরীক্ষা করেছিলেন, অবতারের এই এক অদ্ভুত কাণ্ড, সবাই মিলে তোদের পরীক্ষা করেন, আর অবতার যখন আমাদের পরীক্ষা করেন তখন আমাদের নাভিশ্বাস উঠে যায়। আমরা যখন তাদের পরীক্ষা করি, তারা কিন্তু কত স্মৃত বদনে কত সহজে আমাদের পরীক্ষায় অবতীর্ণ হন আর সেটিকে অতিক্রম করেন, আমরা তো অতিক্রম করতে চাই না, আগেই দুষতে থাকি এমন পরীক্ষা। এই দেখুন অবতারের সঙ্গে মানুষের ফারাক। আমরা দু ধরনের ছন্দের কথা বলেছিলাম, পুঁথি লেখা হয়েছিল একটি পয়ারে যেটি আমরা পড়লাম, আর একটি ত্রিপদী, খুব সামান্য কয়েকটি অধ্যায় আছে যেখানে এই ত্রিপদী ছন্দে লেখা হয়েছে। অধ্যায়ের নাম রাসমণি কর্তৃক পরীক্ষা। জয় রাম কৃষ্ণ নাম হেতু কি কৃপাধাম, প্রাণারাম পরাশান্তি দাতা, অপার করুণা সিন্ধু দুর্বল দিনের বন্ধু, পতিত পাবন ত্রাতা পাতা। জয় জগত জননী কৃপাময়ী নিস্তারিণী, ব্রাহ্মণ নন্দিনী গুরু দ্বারা, জয় ইষ্ট গোষ্ঠীগণ শ্রীপ্রভুর প্রাণধন, অধমের করহ কি নারা। নাচাই সিদ্ধাই বল সপ্তদ্বীপ ধরাতল, প্রতিপত্তি সম্পত্তি ধরায়, করমূরে শক্তিদান গাব প্রভু লীলা গান, শুনে যেন মন ভুলে যায়। তিনি বন্দনা করছেন শ্রীরামকৃষ্ণের, যিনি অহেতু কৃপাদান, অহেতু কি যার কৃপা, না চাইতেই যিনি দেন, যিনি প্রাণের আরাম, যিনি পরার শান্তিদাতা, অপার তার করুণা সিন্ধুর মতো যার কোনো শেষ নেই, যার কোনো কূল কিনারা নেই, দুর্বল দিনের বন্ধু, সবলের বন্ধু নয় কিন্তু দুর্বল দিনের বন্ধু, অতীতের পাবন যিনি, তিনি ত্রাতা পাতা। তিনি বন্দনা করছেন জগৎ জননী সারদা দেবী, যিনি কৃপাময়ী নিস্তারিণী, আমাদের সমস্ত বিপদের যিনি নিস্তার কর্ত্রী, ব্রাহ্মণ নন্দিনী গুরু দ্বারা। জয় ইষ্ট গোষ্ঠীগণ, ইষ্ট গোষ্ঠীগণের তিনি বন্দনা করছেন, প্রার্থনা করছেন, অধমের করহ কিনারা, তারা কেমন ইষ্টগোষ্ঠীগণ, না শ্রীপ্রভুর প্রাণধন শ্রীরামকৃষ্ণদেবের সবচেয়ে প্রিয়জন তারা। প্রার্থনা করছে, না চাই সিদ্ধাই বল, আমার সিদ্ধাই বল কিচ্ছু চাই না, সপ্তদ্বীপ ধরাতল কিছু চাই না, প্রতিপত্তি সম্পত্তি ধরায়, শুধু চাই করমরে শক্তিদান গাব প্রভু লীলা গান, শুনে যেন মন ভুলে যায়। শুধু আমাকে এই আশীর্বাদ করো, আমি লীলাগাথা গাইব তার, এমন লীলাগাথা যাকে মন ভুলে যায়, সাংসারিক যাবতীয় বেদনা সুখের পারে পৌঁছে যায় যেন। শুনে শুনো ওরে মনে মহাতম বিনাশন, পরীক্ষা কখনো কত মিঠে, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীপ্রভু জগত গুরু, যাহা দিল ভক্তের নিকটে, বারে বারে শ্রীপ্রভুর পরীক্ষা কইল মথুর, রাসমণি শাশুড়ি এবারে, আনিয়া রূপসী দুটি সাজাইল পরিপাটি নানাবিধ স্বর্ণ অলঙ্কারে, মুনিমন মুগ্ধ করে বারে কো আখিতে হেরে, পরমা সুন্দরী দুই জন, রানীর সুযুক্তি মতে ধীরে ধীরে চলে রেতে, ডালাইতে শ্রীপ্রভুর মন,
এখানে পরীক্ষা তারে শ্রীপ্রভুর শয়নাগারে নিজ ভাবে পতিত সজ্জায়, কামিনী কুটিলমতি মোহিনিয়া জালপাতি ভাবে ভাবে নিকটে দাঁড়ায়, রঙ্গ করি কথা কয় রঙ্গিনী মোহিনী দয় নাহি ভয়ে পাশানো অন্তরে, ক্রমে অগ্রসর হইয়া শ্রীঅঙ্গ পরশে দিয়া শ্রীপ্রভুর শয্যার উপরে। মথুরানাথ একবার পাঠিয়েছিলেন, আপনাদের মনে আছে সেই ষোলো জন বাইজি নিয়ে এক অদ্ভুত ঘটনা, অন্ধকারের মধ্যে তাদের চকচক করা গয়না দেখে তার মনে হয়েছিল গভীর অন্ধকারের মধ্যে তারকা যেন দাঁড়িয়ে আছে এবং তার মধ্যে মহামায়ার বিকাশ। তিনি আনন্দে নাচতে থাকলেন তাদের সামনে, যে সেই মোহিনীরা চেয়েছিলেন তার একটা একটা করে কাপড় তারা টেনে খুলবেন, খুলতে হলো না, একটা একটা করে কাপড় খুলে গেল। বালকের মতো উলঙ্গ তিনি দাঁড়িয়ে আছেন, নাচছেন আর গাইছেন। আর যে ষোলো জন মোহিনী যারা সকলের মনকে আকর্ষণ করে, তাদের ভেতরে কারুর ভেতরে সেই বাৎসল্য রস যেটা ঢাকা ছিল তার সন্তানের জন্য খুলতে পারেনি, কারুর প্রেমের রস, কারুর ভক্তির রস, কারুর বেদনার রস, আর কারুর মধ্যে জেগেছিল কি কাজ করতে এসেছি তার বেদনা। ঠিক এরকমভাবে আবার দুজন মেয়েকে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রানী রাসমণি পাঠালেন তার কাছে। তারা ধীরে ধীরে সাজগোজ করে ঠাকুরের ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। ঠাকুর যেখানে শুয়ে আছেন, ঠাকুর শুয়েই আছেন, ওরা ওদের রঙ্গ করে কথাবার্তা বলছে, সেইখানেই থামল না, আস্তে আস্তে শ্রীপ্রভুর অঙ্গ স্পর্শ করেছে। অল্প বয়স শিশু প্রায় দেখিয়া বিকট কায়, শ্যামায় ডাকেন মহাত্রাসে, বাহ্য হারা চেতন প্রভু দেব নারায়ণ, কামিনী কলুর কলুষ পরশে, প্রভু অঙ্গ পরশনে বারে নারী দুই জনে, শুন কি হইল অত পরে, জন্ম জন্মার্জিত পাপে তাপে বিনির্মুক্ত দিব্য ভাব উদয় অন্তরে, অভয় চরণ ধরি ঢালে দুহে আখি বাড়ি অনিবার বসিপদ তলে, হয়ে মহাকৃপাবান উঠিলেন ভগবান শ্রীপদনে শ্যামা শ্যামা বলে, দুহে নমস্কার করি ত্রিতাপ সন্তাপহারি প্রভুদেব কল্যাণ বিধান, ভয়ে জড় সরকায় বার নারী দুই জনায় অভর করিলেন অভয় প্রদান, প্রভুর নাহি করোষ রূপে গুণে আশুতোষ শতদোষ করিলে চরণে, তখনই মার্জনা তার দয়াময় অবতার আগুষার ভুভার হারণে। তিনি এলেন আস্তে আস্তে, যেই ওনাকে স্পর্শ করেছেন বাচ্চা ছেলে যেরকম মা মা করে চিৎকার করেন, তিনিও শ্যামা মায়ের নামে চিৎকার করতে আরম্ভ করলেন। আর এদের কি হলো, এরা যেই শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করলেন, এদের এতদিনের জন্ম জন্মার্জিত পাপে যে তাদের সমস্তটা যুক্ত ছিল মুহূর্তের মধ্যে সেটু নষ্ট হয়ে গেল, তিনি সেগুলো টেনে দিলেন আর তাদের ভেতরের দিব্য ভাবের প্রকাশ হলো। অভয় চরণ ধরে তারা বুঝতে পারছে কি অপরাধ করে ফেলেছে, তার দুটি পা ধরে তারা কাঁদছে, দু চোখ দিয়ে তাদের জল পড়ছে, পায়ের কাছে বসে আছেন, আর ঠাকুর কিন্তু এইখানে বসে শ্যামা শ্যামা গানই গেয়ে যাচ্ছেন, দুজনে বারবার প্রণাম করছে প্রার্থনা করছেন ক্ষমার জন্য, ভয়ে জড়সড় হয়ে গেছেন, কারণ মথুরানাথ জানতে পারলে গলা কাটা যাবে, সেই বারো নারী দুইজন ভয়ে জড়সড় হয়েছেন, তাদের তিনি অভয় দিচ্ছেন, মার্জনা করছেন, এমনি করে তিনি আমাদের মার্জনা করেন, এমনি করে আমরা নানা রকম কাজকর্ম করি, তার কাছে প্রার্থনা করি মার্জনা করি, কেন তিনি মার্জনা করেন, কারণ দয়াময় অবতার আগুষার ভুভার হরণে, তিনি দয়াময়, এটা তার স্বভাব, তিনি অবতরণ করেছেন, আমরা যতই দোষ করি না কেন তিনি রূপে গুণে আশুতোষ, অল্পেতে তিনি সন্তুষ্ট, এই ভুভার ধারণে তিনি এসেছেন, তিনি জানেন এগুলো খুব স্বাভাবিক। এবারে শেষ অংশ, জীবের দেখিয়া দুঃখ সদা বিতরিত বুক অস্থির মরম বেদনায়, জ্বালায় যেতেন ছুটে নির্জন গঙ্গার তটে অন্ধকারে বটের তলায়, শিবাগানে থেকে থেকে যখন প্রহর ডাকে সেই সঙ্গে প্রভু নারায়ণ, সম্বোধিয়া শ্যামা মায়ে প্রাণকুল যাতনায় করিতেন অশ্রু বিসর্জন,
বলিতে এনে শ্যামা তুমি জীবের জন্মভূমি জগত জননী তব নাম, পাপেরাত জীব প্রতি কৃপা করো কৃপাবতী, কৃপা বিনা কি আছে কল্যাণ, হিতব্রত নিরবধি অহেতুক করুণানিধি, বিধায়ের বিধান ছাড়া দয়া, আত্মসুখ বিবর্জিত সাধন বজনে রত, জীব হেতু মাত্র নরকায়া, মজ মন মন সাথে এমন প্রভুর পদে, হৃদয় রতন কমলারে, ভজ সেব পূজতায় লুকায় রাখি গিয়ায়, ফলাফল না করি বিচারে। তিনি প্রার্থনা করতেন, শুধু এইটুকুতেই শেষ হয়ে যায়নি, দিনের পর দিন ভগবানের কাছে গিয়ে শ্যামার কাছে গিয়ে প্রার্থনা করেছেন, আকুল জীবের যন্ত্রণায় আকুল হয়ে তিনি প্রার্থনা করছেন, বলছেন হে মা তুমি সকল জীবের জন্মভূমি, তাই তো তোমার নাম জগত জননী, তুমি সবার জননী, পাপের অত জীবের প্রতি তুমি কৃপা করো, তুমি কৃপাবতী, না হলে কি করে কি হবে, কৃপা ছাড়া কি আছে এই জগতের এই হিতব্রতে, যার বিধি যার সমস্ত সময় কেটে যাচ্ছে, যিনি আত্মসুখ বিসর্জন করে অজীবের হেতু এই নরকায়া ধরেছেন, তিনি তো থাকতে পারতেন সর্বসুখ ত্যাগ নিয়ে, কি প্রয়োজন ছিল মানুষের দুঃখে কাতর হয়ে অবতার হয়ে অবতরিত হওয়া। তাই বলছেন মজ মন মন সাথে এমন প্রভুর পদে, হৃদয়ে রতন কমলার, ভজ পুজো সেবতায় লুকায় রাখি হিয়ায়, ফলাফল না করি বিচার, কোনো ফলাফল না করে তাকে ধারণ করো, আলটিমেট ফলাফলটা খুবই ভালো হবে। এইখানে আজকে আমরা শেষ করব, আগামী দিন ভগবানের কৃপা হলে শ্রীরামকৃষ্ণদেবের যোগ সাধন সম্পর্কে আমরা বলব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।